فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر আসুন প্রথমে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে বিংশ শতাব্দীর শুরুতেই মূলত একেবারেই 1900 সালের গোড়ায় এই কাদিয়ানি ধর্মবিশ্বাস এবং আকীদা বিশ্বাসের যাত্রা শুরু হয়। এই যাত্রা বিশ্বাস এই সময় শুরু হয়ে থাকে যে আমরা যদি এর প্রেক্ষাপট বিশ্লেষণ করি আমরা দেখতে পাবো তিনটি কঠিন প্রেক্ষাপট সামনে রেখে মূলত মানে এই আকীদা বিশ্বাসটি এই তিনটি প্রেক্ষাপটে মূলত আমাদের সামনে আসে। প্রথম প্রেক্ষাপটটি হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে মুসলিমদের জিহাদি চেতনার বহিঃপ্রকাশ যখন ঘটল, ইংরেজরা যখন আমাদের এই ভারতবর্ষে দীর্ঘদিন শাসন করলো, মুসলিমদের উপর ব্যাপকভাবে নির্যাতন চালালো বিভিন্ন জায়গায়, তখন উলামায়ে কেরাম ইসলামের যে জিহাদ বক্তব্য রয়েছে, জিহাদ যে চেতনা রয়েছে, এই চেতনাকে তুলে ধরলে খুব কঠিন ভাবে তুলে ধরার কারণে জায়গায় জায়গায় ইংরেজদের বিরুদ্ধে জিহাদি চেতনা নিয়ে মুসলিমরা এগিয়ে আসতে, আর মুসলিমরা যখন জিহাদি চেতনা এগিয়ে আসতো তখন ইংরেজদের মাথায় একটা পরিকল্পনা চাপলো যে এই জিহাদি চেতনা থেকে জিহাদি চিন্তাধারা থেকে মানে মুসলমানদেরকে কিভাবে ডিসগাইড করা যায় বা মুসলমানদেরকে কিভাবে দূরে সরানো যায়, এই জন্য তারা একটা পরিকল্পনা তৈরি করল। এটা প্রথম প্রেক্ষাপট। দ্বিতীয় প্রেক্ষাপট হচ্ছে যে ইংরেজ শাসনের সবচেয়ে বেশি মানে নির্যাতিত বঞ্চিত হচ্ছিল মুসলিমরা। আপনারা জানেন ইংরেজদের সাথে ভারতবর্ষে যারা অন্য ধর্মের বিশ্বাসী ছিল তারা বিভিন্নভাবে লিয়াজো করল, কিন্তু মুসলিমরা সেই লিয়াজোতে অংশগ্রহণ করল না, বরং তাদের সাথে মুসলমানদের একটা দূরত্ব তৈরি হল। মুসলিম ওলামায়ে কেরাম তাদের যে সংস্কৃতি এবং কালচার রয়েছে, তাদের যে আকীদা এবং দৃষ্টিভঙ্গি রয়েছে, এগুলোকে কোনোভাবেই গ্রহণ করতে পারলো না এবং সাধারণ নিম্ন মুসলিমদেরকে এই বিষয়গুলো বোঝানোর জন্য চেষ্টা করলো। পরে দেখা গেল যে ইংরেজদের মাধ্যমে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছিল মুসলিমরা। মুসলিমদের এই নির্যাতনের কারণে মূলত মুসলিম ঐক্য অনিবার্য হয়ে গেল, কারণ জায়গায় জায়গায় যখন নির্যাতিত হয় মানুষ তখন মানুষ নিজে এই নির্যাতন থেকে এই নির্যাতন নিপীড়ন থেকে বের হওয়ার জন্য মানুষ এক পথ খুঁজে, ওই পথ খুঁজে বের করলো, সেটি হলো যে মুসলিমদের ঐক্য অনিবার্য হয়ে গেল। দেখা গেল যে মুসলিমরা জায়গায় জায়গায় ঐক্য হয়ে গেল, মুসলমানদের মধ্যে একটা মানে বিভিন্ন তারা বিভিন্ন দৃষ্টিভঙ্গি হলেও বিভিন্ন চিন্তাধারা হলেও মুসলমানরা তারপরে বিভিন্ন এলাকা হলেও দেখা গেছে যে তারা ইংরেজদের বিরুদ্ধে মুসলিমরা ঐক্য হয়ে গেল। যখন মুসলিমরা ঐক্য হয়ে গেল তখন ইংরেজ একটা পলিসি আবিষ্কার করলো, ডিভাইড অ্যান্ড রুল, আপনারা জানেন এই পলিসি আবিষ্কার করলো যে মুসলমানদের মধ্যে কিভাবে একটা বিভক্তি তৈরি করা যায়, তাহলে বিভক্তি তৈরি করে মুসলমানদেরকে মুসলমানদের মধ্যে এলিয়ে দিয়ে তারা এখানে শাসন করার জন্য মানে ক্ষমতায় টিকে থাকার জন্য মানে তারা কি করলো চিন্তা করলো, তখন ডিভাইড এবং রুল এই সিস্টেমকে এই পলিসিকে সামনে রেখে ইংরেজরা মুসলমানদের মধ্যে একটা বিভক্তি তৈরি করার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করলো যে কিভাবে মুসলমানদের মধ্যে এই বিভক্তি তৈরি করা যায়। আর এই মূলত মানে ফলাফল হিসেবে এই ফলশ্রুতিতে এই কাদিয়ানি সম্প্রদায়ের আবির্ভাব ঘটে, কাদিয়ানিদের উদ্ভব ঘটে। তিন নম্বর যে প্রেক্ষাপট সেটি হলো এই ভারতবর্ষের ওলামায়ে কেরাম ভারতকে আপনারা জানেন সরাসরি দারুল হক ঘোষণা করলো, তখনকার ওলামায়ে কেরাম তাদের ইজতিহাদ অনুযায়ী আমি এই মাসালার মধ্যে মানে আলেমদের ভুল হয়েছে কিনা বা তাদের বক্তব্য সঠিক কিনা এই বিষয়টি আমি বিশ্লেষণ করতে যাচ্ছি না, কিন্তু তখনকার প্রায় সমস্ত ওলামায়ে কেরাম ভারতবর্ষের ভারতকে দারুল হর্ব হিসেবে ঘোষণা করলো। আপনারা জানেন দারুল হর্ব আর হচ্ছে মানে এমন ভূখণ্ড যে ভূখণ্ডে মুসলিমদের উপর মানে নির্যাতন করা হচ্ছে, মুসলিমরা নির্যাতিত হচ্ছে এবং অমুসলিমদের সাথে মুসলিমদের যুদ্ধ অপরিহার্য, এটা হচ্ছে দারুল হর্ব। তখন দারুল হর্ব তারা ঘোষণা করলো। দারুল হর্ব ঘোষণা করার পর ইংরেজদের বিরুদ্ধে জিহাদকে ফরজে আইন করে দিল, ফরজে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ ফরজ হয়ে গিয়েছে। ফলে আপনারা জানেন বিভিন্ন ভূখণ্ডে বিভিন্ন জায়গায় জায়গায় পালাকোট সহ বিভিন্ন জায়গায় মানে ইংরেজদের বিপক্ষে জায়গায় জায়গায় যুদ্ধের ঘোষণা আসলো, যুদ্ধ শুরু হয়ে গেল। এই দারুল হর্ব ঘোষণা করার কারণে
তখন মুসলিম অধ্যুষিত জনপদগুলো ইংরেজদের কোনোভাবেই আনুগত্য গ্রহণ করলো না, বরং ইংরেজদেরকে অবাঞ্ছিত ঘোষণা করলো, ইংরেজদের সাথে বাধ্যতামূলক একটা বৈরিতা বা শত্রুতা বা তাদের সাথে একটা যুদ্ধের ভাব সেখানে তৈরি করলো, যেহেতু দারুল হরম ঘোষণা করেছে ওলামায়ে কেরাম। এই কারণে ইংরেজ মিডিয়া যারা ছিল তারা চিন্তা করলো যে মুসলমানদেরকে এখন আমরা কিভাবে মুসলমানদের সাথে আচরণ করব, তাদের জন্য আমরা কি পলিসি গ্রহণ করব, তাদেরকে কোন দিকে আমরা মানে গাইড দিব, তাদের পরিকল্পনাকারী হন যারা এই বিষয়গুলো তারা উপলব্ধি করতে পেরেছিল। তখন তারা ইংরেজদের পক্ষ থেকে নতুনভাবে একটি চিন্তা করলো, সেই চিন্তা করলো যে মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করার জন্য কিভাবে একটা চিন্তা বা একটা চিন্তাধারা বা একটা দৃষ্টিভঙ্গি মুসলমানদের সামনে তুলে ধরা যায়। অনুসন্ধান চালালো, বিভিন্ন ভাবে অনুসন্ধান করার পরে খোঁজ পেল তাদের পদলিহি দুই গোলামের, তাদের পদলিহি দুই ব্যক্তির খোঁজ অনুসন্ধান করে পাওয়া গেল যে এই দুজনকে দিয়ে মূলত মুসলমানদের মধ্যে আমাদের যে এজেন্ডা রয়েছে সেই এজেন্ডা বাস্তবায়ন করা যাবে। এই দুজনকে দিয়ে মুসলমানদের মধ্যে আমাদের এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব হবে। তাই প্রথম এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দায়িত্ব দিল প্রথম ব্যক্তিকে, সে হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তাকে পেল সে ব্যক্তি তার এজেন্ডা নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য। তাকে ইংরেজরা বিভিন্ন ধরনের পরামর্শ দিল। 1839 তার জন্ম, 1901 অথবা 1900 সালে তার মৃত্যু। এই সময় মধ্যে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে পাওয়া গেল যে ইংরেজদের বদলেই হয়ে ইংরেজদের অনুসরণ করে মুসলমানদের মধ্যে ইসলামের নাম দিয়ে একটি বড় ধরনের বিভক্তি আবিষ্কার করবে। আর এই বিভক্তি মানে কিভাবে সে ইংরেজদের মাঝে আবিষ্কার করবে বা মুসলমানদের মধ্যে এই বিভক্তিটা কিভাবে সে তৈরি করবে, তখন সে এই বিষয়টি নিয়ে খুব চিন্তা করলো। তাকে বিভিন্নভাবে তাকে ইংরেজরা বোঝানোর জন্য চেষ্টা করলো যে তুমি এই এই কাজ দায়িত্ব পালন করো। প্রথমে 1885 সালে এই ব্যক্তি নিজেকে মুজাদ্দিদ ঘোষণা করলো, আমি নিজেই মুজাদ্দিদ, দিনের তাজদিদ করার দায়িত্ব আমার উপর বর্তিত হয়েছে, আমি মুজাদ্দিদ। এটা 1885 সালে যে মুজাদ্দিদ ঘোষণা করলো, খুব সংক্ষেপে বলছি, 1891 সালে এই মুজাদ্দিদ ব্যক্তি তিনি আর মুজাদ্দিদ থাকলেন না, তিনি একটু উপরের দিকে উঠলেন, এক লেভেল কি করে এক স্টেজ উপরে উঠলেন, বলে যে আমি এখন আর মুজাদ্দিদ না, আমি এখন প্রতিশ্রুত মসীহ, মসীহ আল মাউদ, মানে যে মসীহের আগমনের কথা বলা হয়েছে না, প্রতিশ্রুত মাহদী, আমি হচ্ছি প্রতিশ্রুত মাহদী, যে মাহদীর আগমনের কথা মানে বলা হয়েছে যে কিয়ামতের আগে মাহদী আসবে, ওই ইমাম মাহদী, সে নিজেকে দাবি করলো। এটা হলো 1891 সালে। এক বছর অতিক্রম করে নাই, ওই বছরের গোড়ায় গিয়ে সে বলল যে না আমি মাহদী নই, আমি মসীহ মাউদ। ওই ঈসা আলাইহিসসালামের যে আগমনের কথা বলা হয়েছে মূলত আমার মধ্যেই সেই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, আমি হচ্ছি মসীহ মাউদ, যে প্রতিশ্রুত মসীহ আমি সেই ব্যক্তি। এবং এরপরে অল্প বেশি দিন ছিল না, এরপরে একেবারে মৃত্যুর অল্প কয়েকদিন আগে ইংরেজরা তার মাথা উপর বলল যে তুমি মসীহ মাউদ বলে ওদেরকে মানে আমাদের দিকে আহ্বান করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মাথায় আমাদের দেয়া নবুয়তের তাজ যতক্ষণ পর্যন্ত না পড়বে ততক্ষণ পর্যন্ত তুমি মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারবে না। তখন ইংরেজরা এসে তার মাথার উপর নবুয়তের তাজ বসাই দিল, ইংরেজি নবুয়ত দিয়ে দিল, এবং সে তখন বলল যে না আমি এখন পরিপূর্ণ নবী, এতদিন পর্যন্ত আমি মাহদী ছিলাম অথবা মাসি মারও ছিলাম, এখন না আমি একটা পরিপূর্ণ নবী, এই নবুয়তের দাবি করল। ইংরেজদের দেয়া এই নবুয়তের মূলত বন্ধুগণ যে নবুয়ত ইংরেজরা দিয়েছে তার মাথার উপর নবুয়তের যে কাজ ইংরেজরা করিয়ে দিয়েছে বা তাকে নবী বানিয়ে দিয়েছে,